যুবতী মহিলার ধর্ষণ নির্যাতনের বিরুদ্ধে দেশ জুড়ে চলিছে প্রতিবাদ সমদল। কিন্তু তার পিছতো রোধ হওয়া নাই নারী নির্যাতনের ঘটনা। নিশা খাইছে কিন্তু কম আর আকো গই আছো ঠিকই, তারপর কি আকো কি কইলে মোক পড়তে, মোর এটা হাতত সাইকেল আছে, এটা হাতত সাইকেল ধরছো, এটা হাতত মোবাইল আছে, কি মোক পটকে মোর লেফট সাইডের পর টাচ করে দিলে। এইবার যুবতীর শ্লীলতাহানির চেষ্টা চলাই গণপ্রহারের সম্মুখীন হল লম্পট যুবক। ঘটনার স্থান বিশ্বনাথ। বিশ্বনাথৰ নীলপুর চাহবাগিচাত নিশা কর্মস্থলীর পর ঘরলৈ উভতা এগৰাকী যুবতীর শ্লীলতাহানির চেষ্টা চলালে এই লম্পট যুবকে, আর তার পিছত এই অবস্থা লম্পট যুবকর। রাইজে সোধালে উত্তম মধ্যম। এটা ব্যক্তিগত প্রতিষ্ঠানত কর্মরত নীলপুর চাহবাগিচার যুবতীগৰাকীয়ে কর্মস্থলীর পর সাইকেলেরে উভতি অহার সময়তে বাগিচার মাজর পথত লম্পটোয়ে শ্লীলতাহানির চেষ্টা চলায়। যুবতীগৰাকীয়ে চিঁড় বাখর করা সমীপত থাকা স্থানীয় একাংশ লোকে করায়ত্ত করে লম্পট যুবকজনক, আর ইয়ার পিছতে লপা থপা দি সমজাই দিয়ে বিশ্বনাথ আরক্ষী। আনহাতে গণপ্রহারের শিকার হয়ে সম্প্রতি সংকটজনক অবস্থা চিকিৎসাধীন কৃষ্ণ বাসুয়ার নামের এই লম্পট যুবক, উন্নত চিকিৎসার বাবে তেজপুরলে প্রেরণ করা হয় অভিযুক্ত যুবকজনক। ইফালে ভুক্তভোগী যুবতীগৰাকীয়ে বিশ্বনাথ চারিআলি আরক্ষী থানাত এজাহার দাখিল করেছে লম্পট যুবকজনের বিরুদ্ধে। বিশ্বনাথৰ পৰা তুষার হাজরিকার রিপোর্ট, নিউজ 18 নর্থ ইস্ট। যুবতী মহিলার ধর্ষণ নির্যাতনের বিরুদ্ধে দেশ জুড়ে চলিছে প্রতিবাদ সমদল। কিন্তু তার পিছতো রোধ হওয়া নাই নারী নির্যাতনের ঘটনা। নিশা খাইছে কিন্তু কম আর আকো গই আছো ঠিকই, তারপর কি আকো কি কইলে মোক পড়তে, মোর এটা হাতত সাইকেল আছে, এটা হাতত সাইকেল ধরছো, এটা হাতত মোবাইল আছে, কি মোক পটকে মোর লেফট সাইডের পর টাচ করে দিলে। এইবার যুবতীর শ্লীলতাহানির চেষ্টা চলাই গণপ্রহারের সম্মুখীন হল লম্পট যুবক। ঘটনার স্থান বিশ্বনাথ। বিশ্বনাথৰ নীলপুর চাহবাগিচাত নিশা কর্মস্থলীর পর ঘরলৈ উভতা এগৰাকী যুবতীর শ্লীলতাহানির চেষ্টা চলালে এই লম্পট যুবকে, আর তার পিছত এই অবস্থা লম্পট যুবকর। রাইজে সোধালে উত্তম মধ্যম। এটা ব্যক্তিগত প্রতিষ্ঠানত কর্মরত নীলপুর চাহবাগিচার যুবতীগৰাকীয়ে কর্মস্থলীর পর সাইকেলেরে উভতি অহার সময়তে বাগিচার মাজর পথত লম্পটোয়ে শ্লীলতাহানির চেষ্টা চলায়। যুবতীগৰাকীয়ে চিঁড় বাখর করা সমীপত থাকা স্থানীয় একাংশ লোকে করায়ত্ত করে লম্পট যুবকজনক, আর ইয়ার পিছতে লপা থপা দি সমজাই দিয়ে বিশ্বনাথ আরক্ষীক। আনহাতে গণপ্রহারের শিকার হয়ে সম্প্রতি সংকটজনক অবস্থা চিকিৎসাধীন কৃষ্ণ বাসুয়ার নামের এই লম্পট যুবক, উন্নত চিকিৎসার বাবে তেজপুরলে প্রেরণ করা হয় অভিযুক্ত যুবকজনক। ইফালে ভুক্তভোগী যুবতীগৰাকীয়ে বিশ্বনাথ চারিআলি আরক্ষী থানাত এজাহার দাখিল করেছে লম্পট যুবকজনের বিরুদ্ধে। বিশ্বনাথৰ পৰা তুষার হাজরিকার রিপোর্ট, নিউজ 18 নর্থ ইস্ট। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।